নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। পয়লা জুলাই টু 17ই জুলাই, এই বিপরীত দুর্লভ রাজযোগের ফলে যে চার রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে, সেই চার রাশির বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, এই যে পয়লা জুলাই বুধ রাশি পরিবর্তন করে যাচ্ছে, বুধ আপনার কর্কট রাশি থেকে মিথুন রাশিতে, কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে, মার্জনা করে সিংহ রাশিতে প্রবেশ করছে। এই যে বুধ এই সিংহ রাশিতে প্রবেশ করে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে চারটি রাশির ক্ষেত্রে, চক্র গ্রহে এই বুধের প্রবেশের ফলে চার রাশি লাভে লাভ হতে চলেছে। এই বিপরীত রাজযোগ, এই দুর্লভ রাজযোগে আপনি শেয়ার বাজার ফাটকা, আপনার লটারি, এই জায়গা থেকে প্রচুর অর্থ কিন্তু পাবে এই চার রাশি। এই চার রাশি এই সময়ের মধ্যে লাখপতি কোটিপতি আরও পতি পর্যন্ত কিন্তু হতে পারে। অর্থাৎ এই যে বিপরীত রাজযোগ এই চার রাশিকে মালামাল করতে চলেছে। কেন, কি কারণ, কি করে বিপরীত রাজযোগ সৃষ্টি হয়েছে, তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। এই যে বিপরীত রাজযোগ, দুর্লভ রাজযোগ সৃষ্টি হয়েছে, সোনার চামচ কিন্তু মুখে দিবে এই চার রাশি। ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশির জাতক বা জাতিকারা, মানে নোটে খেলবে এই চার রাশি। অর্থের শিকড় চূড়ায় উঠতে চলেছে এই বিপরীত রাজযোগের ফলে এই চার রাশি। ইনকামের জায়গায় এবং বিদেশ থেকেও আর্নিংটা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কোন এই চার রাশি, কীভাবে বিপরীত রাজযোগ সৃষ্টি হয়েছে, আমি একে একে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তবে একটি কথা, ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, শুধুমাত্র রাশি নাম শুনে বেরোবেন না। কারণ এখানে এই ভিডিওতে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, যারা জ্যোতিষ শিখছেন তাদেরকে অনেকটাই লাভ তারা কিন্তু পাবেন, এবং যারা ভালো ভালো প্রচুর ভালো ভালো কমেন্টস আসছে তাদেরকে আমি প্রণাম জানাই, যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে আমার প্রণাম জানাই, এবং যারা ছোটরা আছেন না, আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং স্নেহাশিস তাদেরকে জানাই। দেখুন, সবারই যে হবে সেটা কিন্তু নয়, আপনার জন্মকুণ্ডলী দেখা দরকার, হচ্ছে আপনার যদি না হয় দেখা গেল আরেকজনের হচ্ছে, হবে। এই যে রাজযোগ, দেখুন গ্রহে গ্রহ কিন্তু শেষ কথা বলে, দেখবেন এক একটা বছর খুব মানুষের খুব দুর্দান্ত যায়, আবার মানুষের খারাপ হয়ে আসে। কেন আসে, এর কারণ কি, এটা সম্পূর্ণ হচ্ছে গ্রহের খেলা। দেখুন, বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে, সিংহ রাশিতে প্রবেশ করে কোনো শুভ গ্রহের দৃষ্টি কিন্তু থাকছে না বুধের উপর, এবং স্বরাষ্ট্র দোষ সৃষ্টি হচ্ছে আপনার বুধ এবং বৃহস্পতি থেকে। বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করে আপনার ঠিক ষষ্ঠভাবে বুধ, এবং বুধের থেকে যদি আপনার কাউন্ট করে ঠিক অষ্টমভাবে বৃহস্পতি সৃষ্টি বসছে। এই ফলে স্বরাষ্ট্র দোষ সৃষ্টি হচ্ছে বুধ এবং বৃহস্পতির, এবং এর পাশাপাশি শনি এবং বুধেরও কিন্তু স্বরাষ্ট্র দোষ সৃষ্টি করছে। বুধ থেকে সিংহ রাশি থেকে আপনার মকর রাশিতে শনির অবস্থান, অর্থাৎ ষষ্ঠভাবে শনি অবস্থান করছে, এবং শনি থেকে অষ্টমভাবে বুধ কিন্তু অবস্থান করছে। অর্থাৎ বৃহস্পতি এবং শনি দুই দিক থেকে কিন্তু স্বরাষ্ট্র দোষে কিন্তু আপনার বুধ কিন্তু থাকছে, মারাত্মক আপনার স্বরাষ্ট্র দোষ, এটা খুব গুরুতর এই স্বরাষ্ট্র দোষ সৃষ্টি করছে।
এবং সরাসরি অশুভ গ্রহের দৃষ্টি কিন্তু থাকছে। আপনার রাহু পঞ্চম দৃষ্টি থাকছে এই বুধের উপর, এবং এর পাশাপাশি মঙ্গলেরও কিন্তু দৃষ্টি থাকছে এই বুধের উপর, মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি পড়বে এই বুধের উপর। অর্থাৎ পাপগ্রহের দ্বারা দৃষ্ট হচ্ছে এই বুধ, কোনো শুভগ্রহ কিন্তু তাকে দেখছে না। এবং শনি এবং বৃহস্পতির দ্বারা ষড়াষ্টক দোষ সৃষ্টি হচ্ছে, শনি থেকে অষ্টমভাবে শনি থেকে অষ্টমভাবে বুধ অবস্থান করছে, এবং বুধ থেকে ষষ্ঠভাবে শনি অবস্থান করছে, বৃহস্পতি থেকে বুধ ষষ্ঠভাবে, বুধ থেকে বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে, এবং শনি এবং বৃহস্পতির এই ষড়াষ্টক দোষ, এবং আবারও বলছি রাহু দৃষ্টি কোনো শুভগ্রহের দৃষ্টি এখানে পড়ছে না, সেই যে চার রাশির আমি কথা বলবো এই নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে, এই বিপরীত রাজ্যকে ভাগ্য কিন্তু খুলবে এই চার রাশির। ডায়েরিতে নোট করে নিন, দেখুন এখানে কোন কোন ভাবের উপর ষড়াষ্টক দোষ হবে সেটা আপনাদেরকে জানাবো। বিপরীত রাজ্যক হয়ে গিয়ে ষড়াষ্টক দোষ হচ্ছে, এবং বিপরীত রাজ্যক কোন কোন রাশির ক্ষেত্রে লাভ দিবে সেটাও আমি আপনাদেরকে জানাবো। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশি আপনাদের শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন, আপনারা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে, এবং বিদেশ থেকে ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা এ সময় পুনরুদ্ধার কিন্তু আপনারা করতে পারবেন, হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটতে চলেছে মিথুন রাশি, আপনি যদি হন আপনার ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে কন্যা রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির এই ষড়াষ্টক দোষ সৃষ্টি হচ্ছে আপনার অষ্টম এবং ষষ্ঠ শনি এবং বুধের, আপনাদের ক্ষেত্রে অর্থলাভ আপনাদের কিন্তু হতে চলেছে, এবং আপনাদের ষষ্ঠবতী এবং ভাগ্যবতী আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে, এবং বিপরীত রাজ্যক সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, ধনাগম কিন্তু আপনাদের হবে, অর্থের প্রাচুর্য দেখা যাবে মকর রাশির, বিদেশ থেকে ইনকাম আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে ষড়াষ্টক দোষের করছে, এবং আপনাদের ষড়াষ্টক দোষ সৃষ্টি করছে, এবং বিপরীত রাজ্যকেও কিন্তু আপনাদের থাকছে। এই বিপরীত রাজ্যক আপনাদের বিপুল অর্থ কিন্তু দিবে মকর রাশি। নাম্বার দুই যে রাশির কথা বললাম মকর রাশি। নাম্বার তিন যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির এই ষড়াষ্টক সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, এবং মিথুন রাশির ক্ষেত্রে এই বিপরীত রাজ্যকের ফলে আপনাদের বড় ধরনের ইনভেস্টমেন্ট, বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে, শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় প্রচুর অর্থ কিন্তু আপনারা কিন্তু পাবেন মিথুন রাশি। অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে এই বিপরীত রাজ্য সৃষ্টি করছে মকর রাশির অষ্টমভাবে, মিথুন রাশির তৃতীয়ভাবে, কন্যা রাশির দ্বাদশভাবে। এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট এই তিনটি রাশি কিন্তু পেতে চলেছে। এই যে চার রাশির আমি কথা বলছি, চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনার এই বিপরীত রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি আপনাদের হবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা এ সময় প্রফিট পাবেন, বিদেশ থেকে ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে, আপনাদের শেয়ার বাজার অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন সেখান থেকে লাভ আপনারা কিন্তু পাবেন। এই সময়ের মধ্যে মীন রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে এই দুর্লভ বিপরীত রাজ্যের ফলে। একটি হচ্ছে মীন রাশি, দ্বিতীয় হচ্ছে মিথুন রাশি, কন্যা রাশি এবং মকর রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই,
নমস্কার, ধন্যবাদ।